আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আমি কানিজ বিটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম। আমি আজকে কী রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো। আমি ভাত বসিয়ে দিছি, ডাউল রান্না করুম, ডাউল সিদ্ধ বসিয়ে দিছি, চিংড়ি মাছ আমি আগে ভিজাই রাখছিলাম, মিশা মাছ, লাউ দিয়ে রান্না করবো, লাউটা দিয়ে রান্না করবো, লাউ দিয়ে ইসা মাছ, ডাউল আর কি রান্ধবো দেখি ফ্রিজে আর কি আছে। আদা বাটা নামাইলাম, সবজিটি কেটে লই, লাউডা কাটমু, সব সবজি কেটে লই, মেয়ে বাসায় নাই, মাদ্রাসায় গেছে গা, মাদ্রাসায় তো আর হিসাব তোর মুদার বন্ধ নাই, এক শুক্রবার ছাড়া। আমার সব কাটা হয়ে গেছে, মাছও কাটিয়া ফেলাইছি, লাউয়ের চোষা দিয়ে আলু দিয়ে ভাজি করবো, লবণ দিয়ে মাখিয়ে রাখছি, মুচ পেঁয়াজ কাটা হয়ে গেছে, এই যে লাউ, লাউটা আমি বসিয়ে দিব, ভাত হয়ে গেছে, লাউটা দিয়ে নিই, লাউডা দেওয়া হয়ে গেছে, লাউডা বসিয়ে দিই, ডাউলটা হয়নি এখনো, হয়নি এখনো, বড় ডাউল তো হয়নি এখনো। বিসমিল্লাহ, মাছ পেঁয়াজ দিয়ে দিলাম,
মুসলির জন্যটা দিয়ে দিন। তেল একটা ভিডিও করতে অনেক কষ্ট হয়, তা সুন্দর মতো করতে পারি না, দেখাইতে পারি না। আসলে সবার সময় আমার কাছে থাকে। আদা বাটা দিয়ে দিই। আল্লাহ আল্লাহ মাছটি দিয়ে দিলাম আমি, চিংড়ি মাছ। লবণ দিয়ে দিই। আদা বাটা দিয়ে দিলাম। একদম চাপা রান্না করে একটা করলে আর একটা করে যায় না। মরিচের গুঁড়ো লাউয়ের মধ্যে তো বেশি জাল দিতে দেন লাগবো না, মজা লাগবো না লাউয়ের মধ্যে বেশি মরিচ দিলে। হলুদ গুঁড়ো সামান্য সামান্য অল্প অল্প করে করে দিয়ে দিলাম। লাউ অল্প তরকারি পানি দিলাম। আমার মরিচটা কষানো হয়ে গেছে, আমি সজের গুঁড়াও দিয়ে দিচ্ছি লাউয়ের মধ্যেই। সজের গুঁড়া দিতাম, লাউটা দিয়ে দিন। হ্যাঁ দেখতে দিয়ে ডাবলও হয়েছে প্রায়, আরো হবে দেখি, আর একটু হবে। আমার লাউ কষান হয়ে গেছে, বেগুন গলে গেছে। আমি পানি দিয়ে দিব। পানি বেশি দিব না, লাউ সিদ্ধ দিয়ে দিছে। দেখেন আমার ডাউলটাও সিদ্ধ হয়ে গেছে একদম। ডাউলটা বসিয়ে দিব। হ্যাঁ ডাউলটা বসিয়ে দিই, মুচ পিস দিয়ে দিই, জিরা দিয়ে দিই আগে। জিরাটা দিয়ে দিলাম। মুচ পিস দিয়ে দিলাম।
জল দিয়ে দিলাম। গরম মশলা দিয়ে দিন, গরম মশলা, তেজপাতা, গরম মশলা, তেজপাতা এগুলো দিয়ে দিলাম। আদা বাটা, আদা রসুন একসাথে বাটা, সজের গুঁড়া দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচ, আমি একটু পানি দিয়ে দেব, মরিচটা কষানো হয়ে গেছে আমার, দেখুন দাউলটা দিয়ে দিন, বিসমিল্লাহ। এইভাবে অনেক ভালো লাগে খাইতে ডাউলটা, আপনারা এইভাবে রান্না করে খাইবেন, অনেক ভালো লাগে, অনেক মজা লাগে খাইতে। আমি কিছুই দিব না, শুধু ডাউল এইভাবেই গুণা করব। ডাউলটা হয়ে গেছে, ডাউলটা অপরা হয়ে গেছে, এখন এই যে ভাজি বসিয়ে দিন, দিয়ে রাখছি সিমদে আলু দিয়ে ভাজি, লাউ হয়ে গেছে, ডাউল হয়ে গেছে, যে লাউ তরকারি নামিয়ে ফেলাইছি, মসলা দিয়ে দিলাম, ডাউল ফ্রাই হয়ে গেছে, লবণ দিয়ে দিই, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিলাম, রান্না হয়ে গেছে। আজকের রান্নায় যে লাউয়ের চুষা দিয়ে আলু দিয়ে ভাজি করছি, আর ওইটা হলো কালকের উস্তে ভাজি, এই যে ডাউল, এই যে ইয়ে তরকারি, সাথে গাইছে, মেয়েরে খাইতে দিব, দুপুর দুইটা বাজে, মেয়েরে খাইতে দিব, মেয়ে খাইতে সিধি দেওয়া হলো, ওই জায়গায় রোদ না, মেয়ের লগে আমি খামো, কেদা লাগছে,
খাও চল করে তোমার না সময় হয়ে গেছে মেয়ের সময় হয়ে গেছে গা মাদ্রাসায় যাইব বিসমিল্লাহ কইছো বাজি মজা হয়েছে মা যে এরা দুজনে খাইতেছি বিসমিল্লাহ মেয়ে মাদ্রাসায় চলে যাবো দুইটা বেজে গেছে দুইটার দশে মাদ্রাসায় চলে যায় লাউয়ের সিল্কা ভাজিটা অনেক মজা লাগে অনেক মজা এভাবে করে আলু দিয়ে ভাজি করলে আপনারা এভাবে ভাজি করে খাইবেন অনেক মজা লাগে ডাউলটা খেয়ে দিই কেমন ডাউলটা খেয়ে দেব তো কেমন হয়েছে অনেক ভালো লাগে ডাউলটাও সেরকম হয়েছে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে ডাউলটা অনেকদিন পরে ডাউল রান্না করলাম আমার মেয়ের ডাউল অনেক পছন্দ ডাউল কি কেমন হয়েছে অনেক মজা হয়েছে অনেক মজা হয়েছে অনেকদিন পর ডাউল রান্না করলাম এভাবে ডাউল রান্না করি না এটা বড় বুটের ডাউল আপনারা এভাবে রান্না করে খাইবেন ভালো লাগে ভিডিও আজ এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ কানিজ বি ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব এখনও করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান আমার পাশে থাকেন আসসালামু আলাইকুম